অস্বাভাবিক বাড়ার পর ভোজ্য তেলের খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে বোতলের সয়াবিন তেল আগের দামেই বিক্রি হচ্ছে। সপ্তাহ আগে 185-80 বেচছি, আর এখন হলো 170-165 টাকা বেচতেছি, প্রায় 15-20 টাকা কমছে আপনার। আর ইনটেকটা আগে যে দাম আছে এখনও ওই দামই আছে ইনটেকটা। আর লুসের বাজারটা ইনটেকের উপরে দেওয়া ছিল, এখন ইনটেকের থেকে নিচে নামছে দাম, এখন হলো 170-165 টাকা লুস তেলটা। আর আগে ছিল আপনার 80-85 টাকা, 180-85 টাকা ছিল, এখন হলো 70-65 টাকা এখন। ভোজ্য তেল নিয়ে অস্থিরতা কমেছে পাইকারি ও খুচরা বাজারে। আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের বুকিং দর কমেছে অনেক। একই সঙ্গে সরকার 3 ধরনের ভ্যাট কমিয়েছে। আর ভোজ্য তেল পরিশোধনকারী বড় কারখানাগুলো তদারকি করায় পাইকারিতে খোলা সয়াবিন ও পাম তেলের দাম কমেছে। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NNTV, নারায়ণগঞ্জ।